আমি তোমাকে ছাড়বো না, সোহেল তাজকে শেখ হাসিনা। দায়িত্ব নেওয়ার 5 মাস পরেই 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেকের সংসদ সদস্য। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। প্রথম টার্মে যখন নির্বাচিত হই সেবার আমার দল মাত্র 58টা আসন পায়, বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে। আন্দোলনে মিটিং মিছিলে সক্রিয় ছিলাম, দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয় মন্ত্রিত্ব চাইনি, আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে, আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না, এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্র চলে যাই। পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু শেখ হাসিনা বলেন, না, তোমাকে থাকতে হবে, তোমার কি লাগবে, দলের পদ, যুগ্ম সম্পাদক, কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল, এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, পদত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে, আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত, ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল, একটা আতঙ্কের পরিবেশ ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। পদত্যাগের পর আর কখনো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন, আমি 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছি 3 নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম জাতীয় 4 নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম? তিনি বলেন, শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে 2023 সালের 3 নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। শেখ হাসিনা রাত 12টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন, সেখানে তার সঙ্গে আবার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় 4 নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন, সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় 4 নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া। তিনি বলেন, তাকে এখন ডিবিতে রাখা হয়েছে, আজকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অন্যদিকে একই রাতে বরিশাল 2 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত 8:30 দিকে তালুকদারকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ। পরে কোটা আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিহত শিক্ষার্থী নাইম রহমান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তালুকদারকেও রোববার আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ।
নিত্য নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, মন্তব্য প্রিন্সের। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, শেখ হাসিনা দেশ, জনগণ ও গণতন্ত্রের শত্রু, তার ক্ষমা নাই। ছাত্র গণবিপ্লবে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে তিনি নিত্য নতুন ষড়যন্ত্র করছেন। কাল বিলম্ব না করে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহীতে ছাত্র জনতার উপর গুলি করা সেই রুবেল গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালে রাজশাহীতে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি করা সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আনমু ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 5ই আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে রাত 1টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত 3 দিনের রিমান্ডে। আশুলিয়া থানার একটি হত্যা চেষ্টা মামলায় ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত হোসেনকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম শুক্রবারে আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মনিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় দায়ের করা রবিউল ইসলাম হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে এ মামলা জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে আরাফাতের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বললেন জয়শঙ্কর। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠানোর প্রশ্নে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ সরকার বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে, ভারতকে এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ঢাকায় পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার সকালে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রতিনিধি দলের নেতা ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি খন্দকার মাসুদুল আলম। মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনও ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে আজ শনিবার বিকেলে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর।